بسم الله الرحمن الرحيم. وآتاكم ما لم يؤت أحدا من العالمين. يا قوم ادخلوا الأرض المقدسة. হ্যাঁ বন্ধুরা, এই হলো নৌশীন। নৌশীন আক্তার নৌশীন, নৌশীন আক্তার নৌশীন নিজেকে বদলিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, নৌশীন আক্তার নৌশীন বদলিয়ে নিয়েছে, কিন্তু আজকে কিসের জন্য এইভাবে বদলিয়ে নিল নিজেকে, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, দেরি না করে, স্ক্রিপ না করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নৌশীনকে এই বিষয়ে আমাকে বলার দরকার নাই, কারণ নৌশীনকে এটা সবাই জানে। তার উপরেও আজকে বলছি, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নিলয় বা আতিফ আহমেদ নিলয়, সে একজন ভালো মাপের সিঙ্গার ছিল। তারই ওয়াইফ, তার বউ নৌশীন আক্তার নৌশীন। নৌশীন আক্তার নৌশীনও কিন্তু একজন স্ক্রিপ্ট রাইটার, বা সেও গান গাইত। তো বন্ধুরা, নিলয়ের সাথে থাকে থাকে নৌশীনও সেই গানগুলা ক্যাপচার করে, বা নিলয়ের বহুত গানেই তার লিখিত গান। নিলয়ের এই মধুর কণ্ঠের গলায় যেন এক কালবৈশাখী ঝড়ে আসে বিরাজ করছিল, যার জন্য নিলয় সেই অকাল মৃত্যুতে তার শখ বইতে হলো নৌশীনকে। কারণ এই অকাল মৃত্যুর নৌশীন তার শখে একদম দিশহারা হওয়ার পর কি করবে কি না করবে করে আজকে 2টা বছর পার হয়ে গেল। ইতিমধ্যে 2টা বছর পার হয়ে গেল নৌশীনে নিলয়কে ছেড়ে। নিলয়কে ছেড়ে কিন্তু নৌশীন খুবই একটা কঠিন পরিস্থিতির মাঝে দিয়ে পার হচ্ছে নৌশীনের দিন। এই অবস্থায় নৌশীনকে কোরআন তেলাওয়াত করতে ভাইরাল হলো নৌশীন। নৌশীনের কোরআন তেলাওয়াত করা দেখে কিন্তু অবাক হয়ে গেছে দর্শক। নৌশীনের এই কষ্টগুলো দেখে কিন্তু সবাই খুব খারাপ পাত, কারণ নৌশীনের দুঃখগুলো সব একদম এইভাবে প্রকাশ করতো, যেগুলা একদম ফুটে উঠতো নৌশীনের দুঃখগুলা। কারণ নিলয় পাশে না থাকাতে নৌশীনের এত কষ্ট হয়েছে যে এটা বলার মতো না। এর উপরেও নৌশীন নিজেই ব্যাখ্যা করছে, শুনে নেন। এসব কেন করেন লিজা জান্নাত আপু? যখন অতিরিক্ত কষ্ট পাই, অতিরিক্ত কষ্ট হয়তো অতিরিক্ত কম, ভিতরে অনেক ফুলে গেছে। আসলে কষ্ট যখন অতিরিক্ত হয়ে যায়, কতটা দুঃখ কষ্টের মাঝে দিয়ে পার করছে নৌশীন। হ্যাঁ বন্ধুরা, কতটা দুঃখ কষ্টের মাঝে দিয়ে পার করছে নৌশীন সে কথা কিন্তু আমরা আপনারা খুব কম বুঝবো। কারণ নিলয়ের না থাকাতে নৌশীনের যেটা কষ্ট হয়েছে সেটা কিন্তু খালি নিলয় ছাড়া আর কেউ, বা নৌশীন ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এই বিষয়ে আমি জানাচ্ছি যে নৌশীন মাঝে মাঝে ইউটিউব বা ফেসবুকে লাইভে এসে এত খারাপভাবে উপস্থাপন করে নিজেকে, সেটা দেখে কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়। কারণ নিলয়ের ফ্যান যারা রয়েছেন তারা কিন্তু নৌশীন আর নিলয়কে একসাথে খুব একটা জড়িত দেখতো, আর সেটাই দেখে ভালোবাসত। কিন্তু বর্তমান নিলয় না থাকাতে নৌশীনের যেটা অবস্থা, নৌশীনের অবস্থাটা আমরা একেবারেই মানে লক্ষণীয় না, যে আমরা ভাবতে পারি না যে এইভাবে তাকে দেখব। কিন্তু বর্তমান অবস্থাতে নৌশীন আজকে কোরআন তেলাওয়াত করছে, সেটা দেখে কিন্তু আমাদের মন একদম ভরে গেছে। কারণ নৌশীনের কোরআন তেলাওয়াত করা দেখে একদম কি আর বলবো, খুব একটা ভালো লাগছে আমাদেরকে। তো প্রিয় দর্শক, আপনারা যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে নৌশীনের কোরআন তেলাওয়াত কেমন হয়েছে। আশা করি সবাইকে ভালো লাগবে নৌশীনের কোরআন তেলাওয়াত, কারণ নৌশীনের কোরআন তেলাওয়াত শুনে আমিও মুগ্ধ হয়ে গেছি। কারণ নৌশীনের গানগুলো শুনে যেমন নীলের কথা মনে পড়তো, আজকে নৌশীনকে দেখতে কিন্তু নীলের কথা আর মনে পড়ে নাই। কারণ এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানে নৌশীন, সেটা কিন্তু আগে কখনো দেখি নাই। এটাই প্রথম দেখেছি নৌশীনের মুখে, কারণ নৌশীন এবার কোরআন তেলাওয়াত করে দেখে দিল যে না, নৌশীন কোরআন তেলাওয়াত এত সুন্দরভাবে করতে পারে। তো বন্ধুরা, আজকে দেরি না করে আপনাদেরকে এখানে সমাপ্ত। তো বন্ধুরা, যারা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে